গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান তিনি আপিল বিভাগে যাবেন। এছাড়া মেয়র পদে তার মা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের পক্ষে কাজ করবেন। এ সময় জাহাঙ্গীর দাবি করেন তিনি নিজে কোনো ঋণ নেননি, এমনকি ব্যাংক থেকেও ঋণ নেননি। জাহাঙ্গীর বলেন, আমি ন্যায় বিচারের আশায় রয়েছি, বাকিটা আল্লাহ জানে। হাইকোর্ট রায় দিয়েছেন আপনি আর নির্বাচন করতে পারছেন না, এখন পরিকল্পনা কি? উত্তরে জাহাঙ্গীর জানান তিনি আপিলে যেতে চান। তাদের মধ্যে অনেকে গ্রান্টার ছিলেন, অনেকে নিজেরা ঋণ নিয়েছিলেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু নিজেরটা পাননি। তিনি শেষ অবধি চেষ্টা করে যাবেন। সম্প্রতি ঋণ খেলাপি হওয়ার কথা স্বীকার করেছিলেন আপনি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর জানান তিনি ঋণ খেলাপি না, নিজের সম্পত্তি দিয়ে গার্মেন্টস কর্মীদের বাঁচানোর জন্য জামিনদার হয়েছিলেন, এমনকি ওই কোম্পানির শেয়ার হোল্ডারও তিনি নন বলে দাবি করেন। এর আগে 30 এপ্রিল ঋণ খেলাপির অভিযোগে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীরের করা আপিল নামঞ্জুর করেন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার। প্রার্থিতা ফিরে না পাওয়ায় উচ্চ আদালতে রিট করেন জাহাঙ্গীর। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। তবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন দলটি। এরপর জাহাঙ্গীরকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগ। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর, কিন্তু মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানকে মনোনয়ন দিয়েছে দলটি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম, সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা জায়দা খাতুনের মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানের ধারণা গাজীপুরের জনগণ শুধু তার সঙ্গেই রয়েছেন, জাহাঙ্গীর আলম অথবা তার মায়ের দিকে নেই। তবে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি। আজমতুল্লাহ জানান মানুষ উন্নয়নের জন্য ভোট দিবে, দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়তে ভোট দেবে। সাদাকালো নিউজ।